ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر أشيس دايا بن كريبا در دايا المرحومي أمرا آج كي أدبشن جي شمكتو قرار قدتلسي আমি আপনাদের ধৈর্য হারিয়ে যাওয়ার অবস্থা বলতে পারছি, আমি বেশি কিছু বলবো না ভাই। সমাপ্তির ভাষণ হিসেবে একটা উদাহরণের সাহায্য নিতে চাইব এবং সেই উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদের কিছু কথা মনে রাখতে বলব। একজন মানুষ যদি খুব গরমের দিনে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে যায়, আপনার মতো একটা দয়ালু মানুষ তাকে বলছে, ভাই তোমার কাজের জায়গাটা তো অনেক দূরে, প্রতিদিন সাইকেলে করে এত দূর যাচ্ছ আসছ এবং গরম এবং বহু কষ্ট হচ্ছে, তুমি একটা মোটর সাইকেল কিনছো না কেন? তো যদি খুব উন্মাদ মস্তিষ্কের হয় তাহলে বলো, আমি যা করছি আমাকে করতে দাও, তুমি তোমার কাজ করো, আমি সাইকেলে যাচ্ছি কি মোটর সাইকেলে যাচ্ছি তোমার তাতে কি আসে এবং যায়। আর একটু ঠান্ডা মাথা হলে বলে যে, ভাই সেই সাধ্য কি আমার আছে? আমি তো গরিব মানুষ, আমার সাইকেলটাই কোনো রকম জুটে, আমার মোটর সাইকেল কেনার ক্ষমতা নাই। আল্লাহ যদি কোনো দিন দেয় তাহলে আমি মোটর সাইকেল কিনবো, সেই তার মনে একটা আকাঙ্ক্ষা, কিন্তু অর্থাভাবে সেটা পারছে না। সেই লোকটা যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে ধন্য হয় আর মোটর সাইকেল কেনার সমান তার কাছে টাকা পয়সা হয় আর মোটর সাইকেল কিনে, তাহলে মোটর সাইকেল কিনে সেই মোটর সাইকেলটা বাড়িতে বন্ধ রাখবে ভাই, যে আকাঙ্ক্ষা করছে যে আমার একটা বাইক হলে, মোটর সাইকেল হলে আমিও মানুষের মতো চাপতাম আর 5 কিলোমিটার ওই পাইডেল মেরে না গিয়ে তাড়াতাড়ি 2-4-5 মিনিটে পৌঁছে যেতাম এবং খুব আনন্দের সাথে যেতাম। তাই সেই লোকটা যদি একটা মোটর সাইকেল কিনতে পারে তাহলে সে কি মোটর সাইকেলটা বাড়িতে রেখে দেবে না তাকে ব্যবহার করবে? নিশ্চয়ই তার উত্তর হবে যে না, মোটর সাইকেল কিনেছে তো সে খুব মানে আশা নিয়ে অবশ্যই সেই মোটর সাইকেলটাকে ব্যবহার করবে এবং সেখান থেকে লাভবান হবে আর নিজেকে প্রসন্ন এবং আনন্দিত মনে করবে। এবং সেই পরিস্থিতিতেও যদি সে মোটর সাইকেলটাকে ব্যবহার না করে তাহলে বুঝতে হবে তাহলে তার মনোমস্তিষ্কের কোথাও বিকৃতি ঘটেছে, সে পাগল, সে আর নিজের স্বাভাবিক অবস্থায় নাই। তাহলে যে লোকটা আকাঙ্ক্ষা করে গরিব মানুষ মোটর সাইকেল কিনতে পারলে কি চড়বো, আবার মোটর সাইকেল কেনার পরে সে ব্যবহার করছে না, তার মানে তার আর ব্রেন কাজ করছে না। আর যদি সে সেইভাবে উপভোগ করে তাহলে বুঝতে হবে মানুষটা বুদ্ধিমান। আজকে আমি আমার সমাপ্তি ভাষণে যে কথা বলতে চাইছিলাম, আমরা যারা দূর দূরান্ত থেকে বহুমূল্যবান সময় খরচ করে এখানে এসেছি কোরআন হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনতে, যতক্ষণ এখানে আসিনি ততক্ষণ আমার মনে একটা আশা ছিল, আমি হতভাগা, আমি দিশেহারা, আমার নামাজ ঠিক নাই, আমার রোজা ঠিক নাই, আমার আদর্শ ঠিক নাই, আমি অন্যের মতো ওই সে মহান ব্যক্তির মতো নয়, আমার অভাব আছে, আমার ভিতরে বিদ্যা নাই, জ্ঞান নাই, সেই রকমের কোনো আইডিওলজি নাই আমার কাছে। আমি যদি সেটা পেতাম, আর পাওয়ার আশাই তো এখানে এসেছেন না, পাগলাম করতে এসেছেন, পাওয়ার আশাই এখানে ছুটে এসেছেন, এবার আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে এত দূর দ্বারা সফর করে এখানে এসেছেন, এতক্ষণ পর্যন্ত যা যা পেলেন সেটা আপনার একটা আকাঙ্ক্ষিত জিনিস, কাঙ্ক্ষিত জিনিস এবং আপনার প্রত্যাশিত জিনিস, সেটা কিন্তু আপনি কিছুটা অংশ পেয়ে গেছেন। এবার সেই পাওয়া জিনিসটাকে যদি আপনি কাজে না লাগান আপনার জীবন গড়তে, আপনার আদর্শ পরিবর্তন করতে, আপনার বিগত জীবনের ভুল ত্রুটিকে সারিয়ে নিতে, যদি সেটা ব্যবহার না করেন তাহলে হয় আপনি উন্মাদ মস্তিষ্কের মানুষ, পাগলা, কিছু বুঝেন না। আর পাওয়ার পরে ঠিক মোটর সাইকেল যেমন সে ব্যবহার করে না, আবার সাইকেলে চড়ছে, সে পাগল হয়েছে, তেমনই আমাদের উদাহরণ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে যেটা জিনিস চাইছিলাম সেটা পাওয়ার পরে আবার তাকে গুরুত্ব দিচ্ছি না, পাওয়ার পরে তাকে ব্যবহার করছি না। ভাই বন্ধুগণ, আমরা বিভিন্ন মূল্যবান বিষয়ে সংক্ষিপ্ত হলেও একটা স্পষ্ট ধারণা পেয়েছি এবং বহু মূল্যবান কথা দলিল সহকারে সেটা আলোচনা হয়েছে। তার মধ্যে কয়েকজন একটু উল্লেখযোগ্য ভাষণ ছিল, আমাদের মহতারাম শামসুল জহা সাহেবের ইতিহাসকে কেন্দ্র করে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক সেই কথাগুলি আলোচনা করছিলেন। আমাদের শেষ ভাষণে শেখ আবদুল্লাহ সালাফি সাহেব মাহবুবদের দৃষ্টি আকর্ষণ করছিলেন, তার আগে
আমাদের বানারস থেকে আগত সম্মানিত শেখুল হাদিস ইউসুফ মাদানি সাহেব আমাদের পুরো সমাজটাকে, পশ্চিমবাংলা, আসাম এবং বাঙালি জাতি এবং সম্প্রদায়কে একটা এমন জিনিসের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন যা বহু পূর্বে হওয়া উচিত ছিল। এই ধরনের কেয়ামতের আলামত এবং তার আগে অনেক মূল্যবান আলোচনা হয়েছে, সেসব আলোচনার মধ্য থেকে গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনি নোট করেছেন, যেটা আপনার প্রত্যাশিত পুঁজি এবং যেটার জন্য আপনার আকাঙ্ক্ষা ছিল তারই জন্য ছুটে এসেছেন এবং পেয়েছেন, যা বুদ্ধিমান যদি হন, বুদ্ধিমান যদি হন তাহলে সেটাকে কাজে লাগাবেন এবং কাজে লাগিয়ে নিজে ধন্য হবে এবং তারই ভিত্তিতে আপনার আদর্শের পরিবার গঠন করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে সেটাকে মনে রেখে নিজের ইহকাল জীবনকে সুন্দর এবং সৌন্দর্যময় করে তুলবেন, এই আশা রেখে এবং এই পরামর্শ দানে আজকে সভা সমাপ্তির ঘোষণা করা হচ্ছে এবং সভা সমাপ্তির যে দোয়া সেই দোয়াটি পাঠ করা হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দোয়া পাঠ করলেও একটা কথা বলি, আমাদের ফজিলত শেখ ইউসুফ সাহেব যে দাবি রেখেছেন, আমাদের দিল্লি থেকে আগত ফজিলত শেখ সালাহউদ্দিন মকবুল আহমদ আল মাদানী হাফেজাহুল্লাহর কাছ থেকে উনি সেটা সাদরে গ্রহণ করেছেন, যেমন কথা তেমনই গ্রহণ করেছেন, সেই আজকেই হতে হবে কালকে হতে হবে তেমন না, তবে ওনার যে খুব ভালো লেগেছে এই প্রস্তাবটা উনি সমর্থন করছেন এবং পারলে অনেক কিছু করার তার মনে আছে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার কথা উনি আমার সাথে আলোচনা করছিলেন, তাই আপনাদের সম্মুখে রাখলাম ইউসুফ সাহেবের সেই পরামর্শতে আমরা দেশবাসী, আমরা বাংলা বাঙালি জাতি যেন ধন্য হয় এবং আমাদের শেখ মহতরমকে যেন সেইভাবে আল্লাহ তৌফিক দান করেন, যেন তার উদ্যোগে এবং তার সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। عليك يا رفيع الشان.